হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল স্মাইল উইথ শর্মিলা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর কালকে যে ব্লগটা আপনারা দেখেছিলেন জয়সলমীরের ডে ওয়ান, আশা করি সেটা আপনাদের সবার ভালো লেগেছিল। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব স্যামসন জিউস। হ্যাঁ, স্যামসন জিউস, আজকে হচ্ছে জয়সলমীরে আমাদের ডে টু। তাহলে চলুন জার্নিটা স্টার্ট করা যাক। জয়সলমীর সোনার কেল্লা থেকে স্যামসন ডিউন্সের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স 50 কিলোমিটার্স, যেতে সময় লাগে কম বেশি 1.5 ঘন্টা। আর এই স্যামসন ডিউন্স যাওয়ার আগেই পথে আপনার পড়বে কুলধারা ভিলেজ। হ্যাঁ, আমি কালকে আপনাদেরকে বলেছিলাম যে কুলধারা ভিলেজের একটা হন্টেড স্টোরি আছে, সেটা আমি আপনাদের শোনাবো। তাহলে স্যামসন ডিউন্স যাওয়ার আগে চলুন সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করে নিই। এই কুলধারা ভিলেজ এখন ইউনেস্কোর একটা হিস্টোরিক্যাল সাইটস। জয়সলমীর শহরের মন্ত্রী সলিম সিং, তিনি একবার এই কুলধারা ভিলেজের পালিবাল পণ্ডিতের এক কন্যাকে পছন্দ করে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চান, কিন্তু সেই কন্যাটি রাজি হয় না। বিবাহের প্রস্তাবটি নাকচ হওয়ার জন্য সলিম সিং খুব রেগে যান এবং তিনি তার সৈন্যদের ওখানে পাঠান এবং ঘোষণা করেন আগামীকাল তিনি আসবেন, এবং যদি তিনি ওই কন্যাকে বিবাহ না করতে পারেন তাহলে উনি এই পুরো গ্রামটাকে সবাইকে শাস্তি স্বরূপ দেবেন। পরের দিন যখন সলিম সিং নিজের সৈন্য নিয়ে আসে তখন তিনি এসে দেখে গ্রামে কোনো লোক নেই, পুরো গ্রাম ফাঁকা। রাতারাতি ওই গ্রামের এতগুলো মানুষ কোথায় চলে যেতে পারে সেটা সলিম সিং বুঝতে পারেনি, কিন্তু উনি রাগে এই গ্রামটাকে পুরো জ্বালিয়ে দিয়ে যান। এই যে আপনারা ভগ্নস্তূপগুলো দেখছেন এটা সেই নিদর্শন। এই আর যে নতুন বিল্ডিংগুলো দেখছেন সেটা এখন আমাদের ইউনেস্কো থেকে করে দেওয়া হচ্ছে। এই ঘটনার পর থেকে কিন্তু কুলধারা ভিলেজে আর কখনো কোনো জনবসতি গড়ে ওঠেনি, সেই জন্য এটা কিন্তু রাজস্থানের একটা হন্টেড প্লেসও একে বলা হয়ে থাকে। স্যামসন ডিউস, হ্যাঁ, এশিয়াস লার্জেস্ট মরুভূমি, থার্ড ডেজার্ট। হ্যাঁ, এই থার্ড ডেজার্টই জয়সলমীরে স্যামসন ডিউস নামে পরিচিত। স্যামসন ডিউস কথাটা শুনে আপনাদের নিশ্চয়ই শ্রীদেবীর মুখটা মনে পড়ছে। হ্যাঁ, লামে সিনেমার শুটিং কিন্তু এই থার্ড ডেজার্টেই হয়েছিল। আপনারা মরুভূমিতে থাকার জন্যে কিন্তু রাজস্থান ট্যুরিজমের রিসর্ট আছে, এছাড়া অনেক হোটেল আছে, বা যারা একদম মরুভূমির ফ্লেভারটাই পেতে চায় তারা কিন্তু ওখানে টেন্ট আছে, ওই টেন্টেও থাকতে পারে। মরুভূমির বুকে একটা অসাধারণ সানসেট দেখুন, কি সুন্দর এই দৃশ্য দেখুন। ওখানে কিন্তু রাত্রিবেলা একটা নাচ গানের ফাংশন মতো হয়, মোটামুটি কয়েকটা হোটেল একসাথে মিলে করে, আবার কিছু টেন্টের লোকেরও একসাথে মিলে করে। ওখানে সন্ধ্যে থেকেই শুরু হয়ে যায় নাচ গানের আসর, তার সাথে এলাহি খাওয়া দাওয়া, আর শেষ হয় ডিনার দিয়ে। ওখানে বিকেল থেকে যখন ওই অনুষ্ঠানটা শুরু হয় তখন যখনই আপনারা ওখানে যাবেন এন্ট্রি করবেন ওটা দেখার জন্যে, তখন খুব সুন্দর করে আপনাদেরকে আপ্যায়ন করে বরণ করে নিয়ে আনা হবে মাথায় তিলক করে। মানে রাজস্থানীরা তো রাজপুত, ওরা সবসময় মাথায় তিলক কেটেই সব শুভ কাজ শুরু করে। তারপরে নাচে গানে সারাটা সন্ধ্যে আপনারা কেটে যাবে, তার সাথে ভালো মন্দ খাওয়ায়, আর রাত্রা শেষ হয় ডিনার দিয়ে। সুন্দর একটা ওখানকার লোকাল ডিনার দিয়ে ওই রাত্রা কিন্তু শেষ হয়।
164 देश से बड़ा जैसलमेर है। 300x300 किलोमीटर के क्षेत्रफल में पसरा हुआ है। 39,000 वर्ग किलोमीटर इसका क्षेत्रफल है। जैसलमेर तीन साइड से पाकिस्तान के अंदर घुसा हुआ है, एक पंच है पूरा, उसके नीचे टाइगर माउथ गुजरात। 375 किलोमीटर इंटरनेशनल बॉर्डर लगता है पाकिस्तान से। मेहमान जब हमारे घर पे आता है तो एक ट्रेडिशनल वेलकम सॉन्ग है, उससे हम अतिथि का स्वागत करते हैं, सत्कार करते हैं। उस गीत के जो बोल है वो है, केसरिया बालम आवोनी पधारो भारे देश। किसे कहते हैं केसरिया बालम? आने वाले अतिथि को क्यों दी इतनी बड़ी उपमा केसरिया बालम की? केसरिया बालम का मतलब है परम वीर, वीरों में वीर, जो श्रेष्ठ और शिरोमणि वीर होता है उसको बोलते हैं केसरिया बालम। पौराणिक काल में जब युद्ध होते थे, क्षत्रिय राजपूत लड़ाई के मैदान में उतरते थे, और लड़ाई के मैदान में जब अंतिम समय के अंदर वो अपने आप को मातृभूमि के लिए कुर्बान करने का एक जज्बा रख के और कसम खाते थे, अपने सिर के ऊपर केसरिया कलर की पाग धारण करते थे, केसरिया कलर की पगड़ी बांधते थे और कहते थे कि जब तक जिंदा हूँ इस धड़ में प्राण है, खून का आखिरी कतरा इस मिट्टी के लिए बहा दूंगा, लेकिन दुश्मन को पांव नहीं रखने दूंगा। और केसरिया कलर की पाग সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইওরসেলফ, বি হ্যাপি, কিপ স্মাইলিং। বাই।